আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি থেকে এই বছর সেকেন্ড টাইম থাকতে পারে। আমার কাছে অনেকেই প্রশ্ন করছিলো এই বিষয় নিয়ে যে ভাই এই বছর কি ঢাকা ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম থাকতে পারে কি না। ওয়েল, তো এটা না আজকের ভিডিওটা। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ফুল ফ্রি কোর্স আছে। সো ফুল ফ্রি কোর্স পেতে গেলে আমাদের ইউটিউবের ডিসক্রিপশন বক্সে যাবা, ওখানে সবগুলো ক্লাস প্রায় হচ্ছে তোমার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি প্রায় 45টার মতো ক্লাস আছে, সবগুলো তুমি ফ্রিতে পেয়ে যাবা, ঠিক আছে। সো 15 15 15 এই মানে 15 করে তোমার টোটাল 45 মার্কের প্রস্তুতিটা খুব ভালোভাবে কমপ্লিট হবে ইনশাল্লাহ। এমসিকিউ পার্টটা খুব ভালোভাবে তোমার হয়ে যাবে। তুমি ডিসক্রিপশন বক্সে যাও, ওখানে সব ফ্রিতে দেওয়া রয়েছে, আমাদের স্কুলের সব ভিডিও দেওয়া রয়েছে। ওকে, তো যেটা বলছিলাম যে আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বছর সেকেন্ড টাইম থাকবে কি না। ওকে, তো আসলে মেবি তোমার শুনছো যে ঢাকা ইউনিভার্সিটি সেকেন্ড টাইম থাকবে কি না, থাকবে কি থাকবে না, এটা হয়তো বা তোমার মানে 2-3 দিন কিংবা ম্যাক্স হচ্ছে তোমার 3-4 দিনের ভিতরে হয়তো বা একটা সিদ্ধান্ত হয়তো বা দিবে। বাট আমার কমন সেন্স যেটা বলে সেটা হচ্ছে যে এই বছর আসলে মনে হয় তোমার সেকেন্ড টাইম দেওয়ার চান্সেসটা খুব বেশি নাই। আবার যদি তোমার হচ্ছে যে যদি বলি আমি সেটা হচ্ছে যে আবার এরকমও বলা যাবে না যে আসলে মানে একেবারেই নাই। বাট আমার কাছে যেটা মনে হয় এই বছর হয়তো বা মানে সুবিধাটা হয়তো বা তোমরা পাবে না। বাট আমার কাছে কেন জানি মনে হয় যে সামনের বছর থেকে হয়তো বা সেকেন্ড টাইম থাকতে পারে ঢাকা ইউনিভার্সিটিতে। এই বছর যদি না হয় তাহলে সামনের বছর থেকে কেন থাকতে পারে আমি সেটা নিয়ে যদি বলি, সেটা হচ্ছে যে এই বছর কিন্তু একটা সিদ্ধান্ত নিতে চাইছিল যে সবগুলো ইউনিভার্সিটি মিলে একক একটা ভর্তি পরীক্ষায় আসবে, এরকম একটা সিদ্ধান্ত নিতে চাইছিল যে একক ভর্তি পরীক্ষা এই বছরই হবে, এরকম একটা প্ল্যান কিন্তু চলছিল বা এরকম কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। বাট একক ভর্তি পরীক্ষা এই বছর এনিহাও তোমার হচ্ছে না। তো যেহেতু একক ভর্তি পরীক্ষা হচ্ছে না, তো এটার হাই চান্সেস রয়েছে যে সামনের বছর একক ভর্তি পরীক্ষাটা হবে বা হওয়ার চান্সেসটা বেশি। এখন ব্যাপারটা হচ্ছে যে যখন একক ভর্তি পরীক্ষাটা নিবে তখন দেখবা যে আসলে সেকেন্ড টাইম জিনিসটা চালু করে দেওয়ার পসিবিলিটি অনেক বেশি। কারণ হচ্ছে যখন একক ভর্তি পরীক্ষায় যায় তুমি যখন দেখবা যে গুচ্ছর ভিতরে, আমার কথা যদি বলি যে গুচ্ছতে কিন্তু প্রায় 20টা ইউনিভার্সিটি আছে এবং সেখানে তোমার বিজ্ঞান প্রযুক্তির সংখ্যাটা হচ্ছে 11টা আর বাইরে আরও 9টা ইউনিভার্সিটি মিলায় তোমার 20টা ইউনিভার্সিটি গুচ্ছতে গেছে। এবং তুমি যদি দেখো যে গুচ্ছ ইউনিভার্সিটিগুলো যেটা রয়েছে আর কি বিজ্ঞান প্রযুক্তি, এটার সবগুলোতেই দু একটা বাদে সবগুলোতেই কিন্তু সেকেন্ড টাইম ছিল। যখন গুচ্ছ অন্তর্ভুক্ত ছিল না তার আগে কিন্তু সব সেকেন্ড টাইম ছিল। ইভেন যে সমস্ত ইউনিভার্সিটিগুলোতে তোমার হচ্ছে যে তোমরা জানো যে জগন্নাথে কিন্তু সেকেন্ড টাইম ছিল না, তাই না? জগন্নাথে কিন্তু সেকেন্ড টাইম ছিল না, কিন্তু যখন তোমার গুচ্ছর ভিতরে চলে আসলো তখন কিন্তু আসলে সেকেন্ড টাইম দিতে ওয়ান কার্ড বাধ্য হলো, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আসলে মানে তোমার হচ্ছে যখন কি বলে যখন তোমার হচ্ছে যে মানে একসাথে করে দিবে তখন দেখা যাচ্ছে যদি একসাথে করে দেয় তাহলে সিস্টেমটা হয়তো এরকম হবে যে তোমার সবগুলো ইউনিভার্সিটিতেই মানে তুমি ভর্তি হতে পারবা। প্রথমবার যদি না হয় যেমন ইন্ডিয়ান আইআইটিতে মনে হয় সেকেন্ড টাইম তো অবশ্যই আছে, থার্ড টাইমও আছে এরকম কিছু শুনছিলাম। তো এইরকম আর কি, মানে যে সমস্ত একক ভর্তি পরীক্ষাগুলো হয় যে সমস্ত কান্ট্রিতে বা যে জায়গাগুলোতে এই সিস্টেমগুলো আছে সব জায়গাগুলোতে আসলে সেকেন্ড টাইম আছে। তো সেই জায়গা থেকে বলা যায় যে সেকেন্ড টাইম হয়তো বা সামনের বছর থেকে হাই চান্সেস আছে, বাট এই বছরটা কম। বাট আমি চাচ্ছি যে সেকেন্ড টাইমটা আসলে থাকুক। কেন আমি বলতেছি যে তবে হ্যাঁ এখানে কিছু রেস্ট্রিকশন করা যেতে পারে, যেমন হচ্ছে যে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে এরকম হয়তো যে 2015 পরের থেকে কিন্তু তোমার জানো যে সেকেন্ড টাইম উঠাই দিয়েছে, ক্যালকুলেটর নিষিদ্ধ, সিলেবাসটা অনেক কিছু চেঞ্জ করছে, অ্যান্ড 2015 সাল থেকে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে। সো সেই জায়গা থেকে কিন্তু এটার পরিবর্তন করার কারণটা ছিল এরকম যে ধরো আমার কাছের একটা বড়ো ভাই আছে, আমি ওই ভাইয়া হচ্ছে প্রথমবার ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্স পাইছিলো। তো উনি পরে ভাবলো যে আমি আর একটু বেটার সাবজেক্ট পেতে চাই, তো উনি সেকেন্ড টাইম ছিল ওনাদের সময়। তো ওনারা হচ্ছে কি উনি কী করলো পরে আবার হচ্ছে অ্যাডমিশন পরীক্ষা দিয়ে ট্রিপলিতে চান্স পেলো। তখন কী হলো যে ম্যাথমেটিক্সে ভর্তি হয়েছিলো তখন তোমার ওই যে সিটটা কিন্তু নষ্ট হয়ে গেলো, তাই না? তো এই যে সিট সংখ্যাটা আসলে কী হয়ে যায়, নষ্ট হয়ে যায় বা সিট সংখ্যাটা আসলে ওই জায়গাটা ফাঁকা করার যে সিস্টেমটা তখন ওইভাবে ফিল আপ করার সিস্টেমটা ছিল না। তো এভাবে এরকমটা করা যেতে পারে যে ধরো যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছি, ঠিক আছে, আমি আবার সেকেন্ড টাইম দিতে চাই, তো এখন কী করা যেতে পারে, তো আমি যদি সেকেন্ড টাইম যদি আমি দিই তাহলে আমার ফার্স্টবার আমি যে দেওয়ার চান্স পাইছি
তাহলে আমার ওই মানে ওই মানে তোমার এটা ক্যান্সেল করতে হবে অথবা বড় মাপের একটা জরিমানা দিতে হবে, এরকম কোনো রেস্ট্রিকশন যদি আনা যাইতে পারে তাহলে হচ্ছে ঠিক আছে। বাট ব্যাপারটা হয় কি যে সেকেন্ড টাইম আমিও সেকেন্ড টাইমের পক্ষে কেন, কারণ বাংলাদেশে এরকম অনেক ভালো স্টুডেন্ট আছে, অনেক ভালো স্টুডেন্ট আছে যারা প্রথমবার এনি যে কোনো কারণে হয়তো বা তারা হয়তো বা চান্স পায় নাই, এমন হইতে পারে, সেটা যে কোনো কারণে হইতে পারে, সেটা দেখা যাচ্ছে তার অসুস্থ ছিল, অনেক বেশি অসুস্থ ছিল, অথবা হইতে পারে তার ফ্যামিলি প্রবলেম, অনেক ঝামেলা, যার কারণে সে পড়াশোনায় কনসেন্ট্রেশন দিতে পারে নাই। আবার এমন হতে পারে সে খুব ভালো পারে কিন্তু পরীক্ষার হলে গিয়ে নার্ভাস ছিল, ফার্স্ট টাইম পরীক্ষা, এর আগে কখনো ভাবে অ্যাডমিশন পরীক্ষা ফেস করে নাই, তাই না? সো নানান ধরনের ঝামেলার কারণে কিন্তু ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও হয় না অনেক সময়, রাইট? এখন আমার কথা যদি বলি, আমি ম্যাথের ভিতরে কেমিস্ট্রি পূরণ করছিলাম প্রায় 7টা ভুল করে, তাই না? তো আমি যদি আবার সেকেন্ড টাইম পরীক্ষা দিতাম নেক্সট টাইম অবশ্যই ভুলটা করতাম না। তো ব্যাপারটা এরকম আর কি, অনেক অনেক স্টুডেন্ট আছে, আমি 7টা ভুল করছি, অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে পুরো ম্যাথের ভিতর কেমিস্ট্রি বা ম্যাথের ভিতর ফিজিক্স এরকম দেখা যাচ্ছে পুরো সারি ধরেই ভুল করে পূরণ করে ফেলতেছে। কারণ কি, কারণ মানে ওই ঘরগুলো খুব ছোট্ট ছোট্ট পাশাপাশি থাকে, এই ভুলগুলো অনেকেই করে, ঠিক আছে? তো এইসব কারণে দেখা যাচ্ছে অনেক সময় ভালো স্টুডেন্ট হওয়ার সত্ত্বেও চান্সটা হয় না। ইট ডাজেন্ট মিন যে সে ভালো স্টুডেন্ট না। সো একটা পরীক্ষা দিয়ে আসলে যাচাই করাটা ঠিক না। অফকোর্স এখানে সেকেন্ড টাইম সিস্টেমটা আমার মনে হয় যে কোনো ইউনিভার্সিটিতেই থাকা প্রযোজ্য, বাট এটাও খেয়াল রাখা জরুরি যে ইউনিভার্সিটিতে ওই সিট সংখ্যাটা যাতে নষ্ট না হয়। কারণ হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটা বরাদ্দ থাকে, তাই না? ওই টাকাটা কিন্তু আসলে কী হয়ে গেল নষ্ট, মানে একটা বাজেট আসবে, ওই টাকাটা আসলে কী হয়ে যাবে, মানে ওই স্টুডেন্টের জন্য যে বাজেটটা আসছিল ওটা আসলে ফিল আপ হলো না, তাই না? তো এটা একটা ব্যাপার। আর দ্বিতীয়টা হচ্ছে যে আমার কথা হচ্ছে, আমি ম্যাথমেটিক্সে আমি যদি চলে আসি তাহলে সিটটা নষ্ট হয়ে গেল বা সিটটা ফাঁকা থেকে গেল, তাহলে ওই সিটটার জায়গায় কিন্তু আরেকজন স্টুডেন্ট যে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়ার যোগ্য সে ওখানে পড়তে পারতো, কিন্তু আমি চলে আসার কারণে সিটটা ফাঁকা থেকে গেল, পড়তে পারতেছে না, তাই না? তো এরকমটা যাতে না হয়, মানে সিটটা যাতে ফিল আপও হয়, এবং হচ্ছে যে সেকেন্ড টাইম সিস্টেমটাও যাতে চালু অবশ্যই যাতে, মানে আমি মনে হয় যে এটা করা বেটার, ঠিক আছে? বাট এই আর কি, আমার কাছে যেটা মনে হয়, অনেকে জিজ্ঞেস করছিল, আগে মনে হয় বুঝতে পারছো যে তোমরা জানি না, যদি তোমাদের ভাগ্য ভালো থাকে তাহলে এই বছর থেকে তোমরা হয়তো বা সুবিধাটা পাবা। বাট যেটা মনে হয় যে আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় যে সামনের বছর থেকে ঢাকা ইউনিভার্সিটিতে হয়তো বা সেকেন্ড টাইম করার চান্সেসটা হাই। এই বছর হবে কি না এক্স্যাক্টলি বলাটা মুশকিল, বাট তোমরা এই দিকে ফোকাস না করে তোমাদের চেষ্টা থাকবে যে আমি একবারেই প্রথমবারেই কীভাবে ভালোভাবে পরীক্ষা দিয়ে চান্সটা পাবো, এরকম চিন্তাভাবনা নিয়ে তুমি আগাও সেকেন্ড টাইমের ভরসায় না থেকে। তোমার তোমার কাজ হবে যে আমি যে কোনোভাবে যাতে একটা ভালো একটা সিরিয়াল ক্র্যাক করতে পারি, এবং এটার জন্য আমার যেভাবে পড়ার দরকার, যতটুকু পড়া দরকার আমাকে সেই ইফোর্টটা দিতে হবে, ঠিক আছে? জাস্ট এই মাইন্ডসেটটা নিয়ে তুমি আগাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। বেস্ট অফ লাক, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজকের ভিডিও এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ।